আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা শহর থেকে সব ধরনের উন্মুক্ত তার অপসারণ করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দুপুরে পুরান ঢাকায় মহানগর মহিলা কলেজ মুজিব কর্নার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আর পর্যায়ক্রমে দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করা হবে। গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তাপস বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে জলাশয় দখলে নিয়ে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলছে। সকল তার আমরা অপসারণ করব, সেটা কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের হোক, অন্য সরকারি সংস্থা হোক, পর্যায়ক্রমে যেটা শুধুমাত্র আবশ্যকীয় সেটা ছাড়া আমরা অন্যান্য সকল তার আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা শহর সম্পূর্ণরূপে এই তারের জঞ্জাল মুক্ত আমরা ঢাকা শহর, আমরা আমাদের ঢাকাবাসীকে, ঢাকা নগরকে আমরা উপহার দিচ্ছি।